প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর আবার পুনরায় পোস্ট অফিসের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে তাই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থেকে শুরু করে এলিজিবিলিটির কাইডেরিয়া কী রাখা হয়েছে সিলেকশান তোমাদের কয়টি স্টেপে হবে আবেদন তোমাদের কিভাবে করতে হবে আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দিয়ে হবে এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আর্জনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোইং পোস্ট যেখানে তোমাদের পোস্টের নামটা তোমরা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ পোস্টের নামটা বলা রয়েছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস যেখানে তোমাদের নন গ্যাজেটেড নন মিনিস্টাল পোস্টে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে উনিশটি এবার এখানে যেহেতু টোটাল ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে উনিশটা পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কম্পিটিশান যেহেতু কম হবে তোমরা কিন্তু অবশ্যই যোগ্য হলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাইটা করতে পারো যেখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি ইডব্লু এস ক্যাটাগরি এসসি এস টি ও সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ডিভাইড করে রয়েছে ওকে এবার নেক্সট বলা হয়েছে স্কেল অফ পে এখানে তোমরা যদি স্টাফ কার ড্রাইভার হিসাবে এখানে অ্যাপ্লাই করো তোমাদের যদি সিলেকশান হয়ে যায় তোমাদের কিন্তু এখানে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে উনিশ হাজার নশো টাকা ওকে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নিচে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ তোমরা কারা কারা এখানে আবেদনটা করতে পারবে এখানে দেখে নাও দেখো প্রথমে দেওয়া রয়েছে এজ লিমিট এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স যদি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে তোমরা যদি এস সি ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের আপার এজ লিমিটে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে তোমরা ও হলে তিন বছর ছাড় পাবে ওকে এবং তোমরা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তোমরা কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত এর জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তারপর দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা এডুকেশান কোয়ালিফিকেশান এবং আদার কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি দরকার দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হলে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে চার নম্বর থেকে বড় রয়েছে পাস ইন টেন্থ স্ট্যান্ডার্ড কম রেকনাইজড বোর্ড অর ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এখানে স্টাফ কার ড্রাইভার এই পোস্টে আবেদন করার জন্য এবং তাছাড়া তোমাদের তিনটি কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বড় রয়েছে প্রফেশন অব এ ভেল ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল অর্থাৎ তোমাদের এখানে বল রয়েছে তোমাদের কিন্তু এখানে বড় এবং ছোট গাড়ি চালানোর দক্ষতা তোমাদের থাকতে হবে এবং তোমাদের কিন্তু একটা ভেইল্ড ড্রাইভিং লাইসেন্স তোমাদের নামে থাকতে হবে এবং তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে বল রয়েছে সেকেন্ড নম্বর দাগে নলেজ অফ মোটর মেকানিজম অর্থাৎ তোমাদের কিন্তু গাড়ি সারানোর দক্ষতা তোমাদের থাকতে হবে গাড়ির পার্সের সম্বন্ধে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ওকে এবং তারপরে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স অব ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল অ্যাট লিস্ট থ্রি ইয়ার অর্থাৎ তোমাদের যেখানে গাড়ি চালানোর দক্ষতা মিনিমাম তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে যেহেতু এটা স্টাফ কার ড্রাইভারের পোস্ট অবশ্যই তোমাদের কিন্তু গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে তার সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা অতি অবশ্যই তোমাদের থাকতে হবে এবার দেখতে পাও তোমাদের কিন্তু এখানে নেক্সট বলা হয়েছে ডিজারেবেল কোয়ালিফিকেশান তোমাদের বলা হয়েছে থ্রি ইয়ার সার্ভিস অ্যাজ এ হোম গার্ড অর সিভিল ভলেন্টিয়ার অর্থাৎ তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশান থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে এখানে বলা রয়েছে তোমাদের তিন বছরের হোম কিংবা সিভিল ভলেন্টিয়ারের কিন্তু অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে ওকে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেকশানটা কয়টি স্টেপে হবে এবং তোমাদের কিভাবে সিলেকশানটা হবে এখানে দেখতে পাচ্ছ মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে যেখানে তোমাদের সিলেকশান প্রসেসটা বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে সিলেকশান অব ড্রাইভার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ ড্রাইভিং টেস্ট

অর্থাৎ এখানে তোমাদের বড় রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের ড্রাইভিং টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে এবং তার সাথে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের হেভি মোটর ভেহিকেল এবং লাইট মোটর ভেহিকেলের ছোটোখাটো প্রবলেম কিন্তু তোমাদের এখানে সলিউশন করে দেখাতে হবে ওকে তবে কিন্তু এখানে তোমাদের সিলেকশানটা হয়ে যাবে এবার নেক্সট দেখতে পাচ্ছো তোমাদের বলা হয়েছে কি এখানে তোমাদের অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে তোমরা পারবে না তোমাদের কিন্তু অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এবার অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে এখানে দেখতে পাচ্ছো বড় রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলা হয়েছে ফটোকপিস অফ অব দ্য ফলোইং সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই গ্যাজেটেড অফিসার কিংবা সেলফ অ্যাটেস্টেড এখানে তোমাদের কিন্তু সমস্ত যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সমস্ত জিরোস কপি উইথ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু জমা দিতে হবে প্রথম এজ প্রুফ অর্থাৎ তোমাদের কিন্তু বয়সের প্রুফ হিসাবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা তোমাদের বার্থ সার্টিফিকেট জমা দিতে পারো তারপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশন তোমাদের সার্টিফিকেট জমা দিতে হবে ড্রাইভিং লাইসেন্স তোমাদের তোমাদের জমা দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের জমা দিতে হবে তোমরা যদি এসসি এস টি ও ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ ফটো আইডি প্রুফ এবং তোমাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেটগুলো জমা দিতে হবে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোর কথা কিন্তু এখানে লেখা রয়েছে এবং তার সঙ্গে তোমাদের বলা রয়েছে টু কপিস ইন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ তোমাদের দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এখানে জমা দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং তোমাদের নেক্সট বলা হয়েছে কোন ঠিকানায় তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার ডাইরেক্ট এম এম এস ব্যাঙ্গালুরু এখানে তোমাদের বড় রয়েছে ঠিকানাটা দ্য ম্যানেজার মেইল মোটর সার্ভিস ব্যাঙ্গালুরু ফাইভ সিক্স ট্রিপল জিরো ওয়ান এই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা অফলাইনে পাঠাতে হবে এবার তোমাদের বলে রাখি ফর্মটা তোমরা পাঠাবে অফলাইনে রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু অবশ্যই ছাব্বিশ নয় দু হাজার বাইশ এই তারিখের আগে কিন্তু তোমাদের ফর্মটা এখানে পাঠাতে হবে ওকে এবার নিচে থেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মটা অর্থাৎ অফলাইন যে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ পর মার্ট অব অ্যাপ্লিকেশান ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের ফটোটা মারাতে হবে এবং নিচে দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর এক দুই তিন চার করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ এক নম্বর তোমাদের ফোন নেম লিখতে হবে ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু নামটা লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম তারপর দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড তারপর দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স উইথ পিন কোড এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান তোমাদের কিন্তু এখানে সাবমিটটা করতে হবে তোমাদের এ টু জেড কিন্তু লিখতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে তোমাদের কিন্তু কিছু পয়েন্ট রয়েছে তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে নিজে তোমাদের সিগনেচার করে তোমাদের কিন্তু বাই পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে কিংবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে যেটা একটু আগে তোমাদের বললাম ঠিকানাটা এবার বন্ধুরা তোমরা এই অফলাইন ফর্ম ফিল আপ নিয়ে যদি তোমাদের ডিটেলস ভিডিও তোমরা চাও যে লাইভ তোমাদের কীভাবে ফর্মটা ফিল করতে হবে সেই নিয়ে তোমরা ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে এবার তোমরা যদি এই স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে চাও মাধ্যমিক পাঠযোগ্যতা এবং তোমাদের যদি এখানে গাড়ি চালানোর দক্ষতা এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো খুব দারুণ একটা জব ভ্যাকেন্সি কম্পিটিশান কম তোমরা যদি এখানে এলিজিবেল হও অবশ্যই কিন্তু আবেদনটা করতে পারো ওকে